আচ্ছা, শিল্পী সমিতিতে কয়েকদিন আগে আমরা নির্বাচন দেখেছি এবং নিপুণ আপু ডিপজল ভাইকে দেখলাম, নিপুণ আপু মালায় গলা পরে মালা পরিয়ে দিয়েছেন এবং নিপুণ আপু ও ডিপজল ভাই, কিন্তু হঠাৎ করে কি হলো এটা, যে আসলে এক মাস পরে কেন সে? আপনারা যেরকম দেখেছেন আমরাও দেখেছি এবং দেখে ভালো লাগছে কি বিষয়টা, যে অ্যাকচুয়ালি দুইটা প্যানেলের মধ্যে একজনরা জয়ী হবে একজন বিজয়ী হবে এরকমটা থাকবে এটা সব ক্ষেত্রে, তো আন্তরিকতাটা ছিল সেটা দেখেছি। পরবর্তীতে নিপুণ আপুর হয়তো বা মনে হয়েছে, আমার কাছে আমার মনে হচ্ছে যেটা, যে সে হয়তো বিজয়ী হতে পারতো বা কেন পারলো না, কিছু একটা তার মনের মধ্যে খটকা লাগতে পারে, এখন কেন করছে তো সেই বলতে পারবে আমার মনে হচ্ছে। কিন্তু সেদিন কিন্তু সকালবেলা সে বলেছিল যে ডিপজল ভাইয়ের কাছে আমি যে এত ভোটে হারবো এটা আমি কল্পনা করি না, কিন্তু ডিপজল আমার তো আরও ভোট কম পাওয়া উচিত, কিন্তু সে হঠাৎ করে মাথায় এই বুদ্ধিটা করতে গেল, তো কিন্তু এই কথাটা কেন বলল সেটা আমিও বুঝতে পারছি না কেন সে এটা করলো। যাই হোক, আপনি শিল্পী সঙ্গে সে কী বলবেন, আসলে এত কাদা সেটি হলে ইন্ডাস্ট্রি একসাথে কীভাবে থাকে? কাদা ছোড়াছুড়ি করলে হবে না, আমাদের সবার এক হয়ে কাজের জায়গাটাতে আমাদের সবার এক হয়ে থাকতে হবে, আর জয় পরাজয় সবখানেই থাকবে, সবারই থাকবে। সমিতির নির্বাচন এখন কিন্তু অনেক শিল্পীরা এটার জন্য প্রতিবাদও করছে যে আমি বলতে চাবো যে আগে আমরা কিন্তু এখনো কেউ জানি না যে নিপুণ আপুর উদ্দেশ্যটা কি এবং সে কেন হঠাৎ করে, মানে সে যেহেতু ডিপজল ভাইকে প্রথম সহজভাবে কি মানে খুশি মনেই মেনে নিলেন, পরবর্তীতে উনি যে পদক্ষেপটা নিয়েছে রিট করেছে আইনিভাবে সেটা কেন করেছে, উনি নাকি দেশে নাই আমি যতটুকু নিউজের মাধ্যমে জানি, আমার সাথে তো পার্সোনালি তার কথা ছিল না, তো হয়তো উনি কোনো কারণে করেছে, কারণটা কি সে জিনিসটা বলতে পারবো না, কিন্তু হয়তো খোলাসা করবে।